বছরের দুই তিনটা সময় দেখা যায় যে চুল পড়তে থাকে, হয় ড্যান্ড্রাফের সমস্যা থাকে, চুল পড়তে পড়তে একটা সময় মনে হয় যে আমার স্ক্যাল্প মনে হয় ফাঁকাই হয়ে যাবে এবং থিন হয়ে যায় আমাদের চুলগুলো। তো যাদের চুল খুব বেশি পাতলা হয়ে যাচ্ছে, থিন হয়ে যাচ্ছে, তাদের জন্যই আজকে আমি একটি ঘরোয়া প্যাক নিয়ে হাজির হয়েছি। তো চলুন দেখে নিই এই ঘরোয়া প্যাকে আমরা কী কী ধরনের প্রোডাক্ট ইউজ করেছি। হচ্ছে কফি, কফি যে কোনো ব্র্যান্ডের কফি আপনি নিতে পারেন, চাইলে ছোট ছোট যে শেষাতে পাওয়া যায় সেই কফিগুলোও কিন্তু আপনি ইউজ করতে পারেন। আমি এখানে এক চামচ পরিমাণ কফি নিয়ে নিচ্ছি। থার্ড যে ইনগ্রেডিয়েন্টস এখানে আমি দিচ্ছি সেটা হচ্ছে লেবুর রস। এই রকম করে আমি লেবুর রস দিয়ে খুব ভালোভাবে পেস্টটাকে রেডি করে নিচ্ছি। এভাবে খুব ভালোভাবে আস্তে আস্তে করে মেশাতে হবে। এই প্যাকটি কিন্তু আপনি শুধু আপনার স্ক্যাল্পের মধ্যে ব্যবহার করবেন, দেন আপনি আপনার প্রবলেম অনুযায়ী শ্যাম্পু দিয়ে হেয়ারটাকে ক্লিন করে ফেলবেন। সপ্তাহে 2 থেকে 3 বার আপনি এই কাজটি করতে পারেন। এরপর শ্যাম্পু করে ফেললেন। একটি জিনিস মাথায় রাখবেন, মেডিকেটেড শ্যাম্পু কন্টিনিউয়াসলি ইউজ করা উচিত না। যদি আপনার হেয়ার ফলের প্রবলেম থাকে তাহলে কিন্তু আপনি টানা 3 মাসের বেশি কখনো অ্যান্টি হেয়ার ফল জাতীয় শ্যাম্পু ইউজ করবেন না। যদি করতেই হয় তাহলে উইকলি আপনি যেটা করবেন, সপ্তাহে 2 দিন আপনি রেগুলার শ্যাম্পু ব্যবহার করবেন আর 2 ডেজ মানে 2 দিন মেডিকেটেড শ্যাম্পু ব্যবহার করবেন। তো এইভাবে যদি আপনি এই প্যাকটি বাড়িতে ট্রাই করেন তাহলে আমার মনে হয় যাদের থিন হেয়ারের সমস্যা আছে অনেকটাই সলভ হয়ে যাবে। ধন্যবাদ সবাইকে, দেখা হবে আমার পরবর্তী ভিডিও নিয়ে। এই যে দেখেন প্যাকের টেক্সচারটা এরকম হবে, খুব বেশি থিন হবে না এবং খুব বেশি থিকও হবে না।